আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে একই ডিভাইস দিয়ে একাধিক জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো শুরুতে চলে যাব যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পর আপনারা খুঁজবেন অ্যাকাউন্ট, আপনারা এখানে সার্চ দিতে পারেন অথবা আপনারা সেটিংয়ে খুঁজে বের করতে পারেন অ্যাকাউন্টস। হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অ্যাকাউন্টস। আমি অ্যাকাউন্টসে ক্লিক করছি। আমরা যেহেতু গুগল জিমেল অ্যাকাউন্ট খুলবো, সো যেহেতু এটা গুগলের একটা সার্ভিস, সো আমরা একটু নিচে যাবো। জি ভিউয়ার্স, এখানে খেয়াল করলে দেখতে পাবেন অ্যাড অ্যাকাউন্ট লেখা থাকবে। আপনারা যে কোনো ফোন দিয়ে ট্রাই করুন না কেন, সেখানে অ্যাড অ্যাকাউন্ট বলে একটা অপশন থাকবে আপনি যখন অ্যাকাউন্টসে ঢুকবেন। সো আমি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে গুগল দেখতে অনেক অ্যাকাউন্ট দেখতে পারবেন। সো এখানে গুগল অ্যাকাউন্ট, যেহেতু আমরা জিমেল অ্যাকাউন্ট করবো, সো গুগল, এটা হচ্ছে গুগলের একটা সার্ভিস। সো আমি গুগল সিলেক্ট করে দিব। গুগল সিলেক্ট করে দেওয়ার পর আপনার ডিভাইসের সিকিউরিটি প্যাটার্ন পিন চাইতে পারে, সেটার জন্য সেটা দিয়ে আপনাকে কনফার্ম করে ওয়েট করতে হবে। অবশ্যই আপনার ভালো স্ট্রং নেট রাখতে হবে। আপনার নেট যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সাকসেসফুলি অ্যাকাউন্ট করতে পারবেন না। তারপর ভিউয়ার্স, এখানে দেখাচ্ছে নতুন সাইন ইন করার জন্য, একটু খেয়াল করে নিচে দেখতে পারবেন এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে ফর মাই সেলফ সিলেক্ট করে দিবেন। ফর টু মাই বিজনেস দিবেন না, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে হবে না। সো ফর মাই সেলফ ক্লিক করে দেওয়ার পর আপনার ফার্স্ট নেম চাইবে। ফার্স্ট নেম আমি দিয়ে দিচ্ছি CREAZY, ক্রেজি বিডি দিয়ে আমি নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডেট অফ বার্থ চাচ্ছে, ডেট অফ বার্থ ইনফরমেশনটা চাচ্ছে। সো আমি ডেট অফ বার্থ এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম G1 মান্থ, আমি আমার মন মতো একটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু এগুলো চাইলে ইউজ করতে পারেন। আমি মেল দিয়ে দিলাম, তারপর নেক্সট। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাকে একটা মেল গুগল থেকে সাজেস্ট করছে। আমি যদি চাই আমার মন মতো আমি একটা মেল সিলেক্ট করে নেওয়ার জন্য, তাহলে ক্রিয়েট ইউর ওনে ক্লিক করতে হবে। আর যদি এগুলো থেকে কোনোটা একটা পছন্দ করেন তাহলে এই যে কোনো একটাতে ক্লিক করে দিতে হবে। সো আমি সবার উপরটা ক্লিক করলাম, তারপর নেক্সট ক্লিক করে দিলাম। তারপর পাসওয়ার্ড দিতে বলছে, আমি পাসওয়ার্ড দিলাম 1111111122। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এটা পাসওয়ার্ড দিলাম, দিয়ে নেক্সট করে দিলাম। তারপর এখানে ফোন নাম্বার চাচ্ছে। যে ভিউয়ার্স, আপনারা এখানে একটা ভুল করবেন, আপনারা কখনো এখানে ফোন নাম্বার দিবেন না। অবশ্যই ভিউয়ার্স নিচে খেয়াল করে দেখতে পারেন, সবার নিচে দেখেন স্কিপ বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিলে এটা স্কিপ হয়ে যাবে। সো আমি স্কিপ করছি, স্কিপ করার পর নেক্সট করে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার জিমেল অ্যাকাউন্টে কিন্তু উইদাউট ফোন নাম্বার, কোনো ধরনের ভেরিফিকেশন ছাড়া খুব সহজেই হয়ে গেল। ঠিক এইভাবে আমি আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলবো কোনো ধরনের ভেরিফিকেশন ছাড়া। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। যদি আপনার কোনো সমস্যায় পড়েন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সকলকে সহযোগিতা করবো এবং কমেন্টের উত্তর দেবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।